আজকে হ্যাঁ ওয়াইটির দাদা ভাই, হ্যাঁ ঠিকই ধরেছেন, অনেস্টি গ্রুপের যে পুরুষ সদস্য, তার আজকে কমিউনিটি পোস্টটা দারুণ লেগেছে আমার, বিশ্বাস করুন। একটা সময় ছিল, আমি বলি বন্ধুরা, আজকে সারা ওয়াইটি একজনের এগেনস্টে খেপে উঠেছি, সবাই খারাপ, আর যার এগেনস্টে খেপে উঠেছি সে ভালো মনে হয়, দোষগুণ নিয়ে মানুষ, কিন্তু এত মানুষ একজনের এগেনস্টে খেপে উঠেছে, বিদ্রোহ করছে, ভিডিওর মাধ্যমে মনের দুঃখ রাগ জ্বালা মেটাচ্ছে, কারণ তো আছেই তাই না। একটা সময় ছিল যে এই মানুষটাকে খেপিয়ে এ তার এগেনস্টে যারা বলতো তাদের এগেনস্টে লাগাতো, সেই প্রমাণ আছে, সবাই আমরা জানি, যারা নতুন এসছে তারাও জানতে পারছে। কেন সেই সময় সবাই এই ভাইটাকে, মানে অনেস্টি গ্রুপের যে পুরুষ সদস্য, এখনও তো অনেস্টি গ্রুপটা আছে, কারণ আমি দেখি কোনো কিছু বলার বা ভিডিও দেওয়ার পর এদের যাদের যাদের ট্যাগ করা হয় তারা সবই পুরনো সদস্য, তার মানে দলে এ নেই। হ্যাঁ, এও দল করেছে, একটা বিকলাঙ্গ দল, মানে যে ওর হয়ে বলছে দু থেকে চারটে কথা তাকে পটং করে কমিউনিটি দিচ্ছে, কী অবস্থা না, কোথায় নেমে গেছে সেটাই। একটা সময় ছিল যে এ যা বলতো মানুষে হ্যাঁতে হ্যাঁ মেলাতো, মানুষ বলতো ওই অনেস্টি গ্রুপে, তারা এখন বুঝতে পারছে সেই সময় তাদের মুখ বন্ধটা করে রাখাটা খুব অন্যায় ছিল, সেই সময় যদি এইভাবে গর্জে উঠত মানে বিষ বৃক্ষকে এতটা বাড়তে দিত না, যেটা আজকে মানে ছোটো ছোটো শিশুদেরও সে তার মানে তার কটাক্ষ, তার বিষ যে ঝরে ফেলা সেখানে স্থান দিচ্ছে। আজকে তন্দ্রার ছোট্ট মেয়েটি অসুস্থ, আমি অবশ্যই করে তার সুস্থতা কামনা করছি, তন্দ্রা চিন্তার কোনো কারণ নেই, কারণ এই মুহূর্তে তোমার হাজবেন্ড কাশ্মীরের কোনো বর্ডারে রয়েছে এবং এরা রয়েছে বলে আমরা নিশ্চিন্তে ঘুমাতে পারি। আচ্ছা, যেটা বলছিলাম, এই শিশুরাও তার এই আক্রোশ, তার বিষ থেকেও ছাড় পাচ্ছে না। আজকে সারা ওয়াইটি কেন খেপে গেছে, সারা ওয়াইটি খেপে যাওয়ার পিছনে একটাই কারণ, এ ভুলে ভরা, এ মিথ্যেবাদী, এ অন্যায় করছে, আর অবশ্যই করেই নোংরামও করছে, যেটা খুব তাড়াতাড়ি বন্ধ করার দরকার। এই যে আমরা তো জানি, কারণ ও নিজেই বলেছে যে আমি যদি মন্দিরার এগেনস্টে নোংরা দিয়েও ভিডিও করি মন্দিরা আমাকে কিছু বলবে না, কারণ আমি ওর সোনা দিই, তাহলে এই সুযোগটা সে পেয়েছে। কিন্তু আর আমি তো বলি, কেউ কারোর দলাদলি এইভাবে করো না, নিজের বিবেককে অন্যের কাছে বিক্রি করে দিও না, সেই সুযোগটা সে এইভাবে সদ্ব্যবহার করবে। আজকে চিন্তা করো, এতটা মানে এই পরকীয়ার পক্ষ হয়ে লড়েছিল, যার জন্যে আজকে টিনা এতগুলো মানুষ তাকে নিয়ে মানে তার হয়ে বলছিল, কারোকে কমেন্ট বক্সে কমেন্ট করিনি, জানে জায়গা মতন কমেন্ট করলে আমার পরকীয়টা একদম স্মুথলি এগিয়ে যাবে এবং আর কোনো মানুষের আমার দরকার নেই। যেটা বলছিলাম, আজকে আমি অনেস্টি গ্রুপের পুরুষ সদস্য এইভাবেই বলছি, কোনো অপমান না, এর কমিউনিটি পোস্ট দেখে সত্যি আমার মনে হচ্ছিল আজকে ও যথার্থ কথাটা বলছে, যেটা ও নিতে পারছে না সেটাই। এত মানুষ তোমাকে এলিগেশন দিচ্ছে, তোকে এলিগেশন দিচ্ছে, এ নগর ঠাকুর, এ ডোমেস্টিক বেশ্যা, ডোমেস্টিক বেশ্যা বলছে খুব খারাপ লাগছে না, আরও যে কিছু আছে তোর মানে বিকলাঙ্গ দলের সদস্যরা সব তবলা হবলা কবলা, আমি বডি সেভিং করি না কিন্তু আমার করতে বাধ্য হচ্ছে, আমাকে নিয়েও তারা করেছে বলে, সে তবলাগুলো সব ঘাটে জল খেয়ে এসে তোর ঘাটে মরছে এবং তোর ঘাটটা যে কীভাবে পাপে পরিপূর্ণ সেটা ওরা জানে, যে এই ঘাটে থাকলে অ্যাটলিস্ট কমিউনিটিটা পাওয়া যাবে। যেটা বলছিলাম, আজকে এই যে পুরুষ সদস্য যে দাদা ভাই ওয়াইটি, তাকে অনেক নোংরা কথা শুনতে হয়েছে শুধুমাত্র এর জন্য, আর কোনো দিদিদের জন্য না, তাদের হয়েও বলেছে কিন্তু এর হয়ে যেন চূড়ান্ত জায়গায় নেমে সে বলেছে। আজকে ঠিক কথাটা বলছে, যেটা প্রথম দিন বললে এ এত বার বারত না, এ ডার্লিং বলে মানুষকে, ও জানে আমি দাদার বলে কস্তি লড়বো, মানে যেটা আমরা বলে থাকি আমি যা ইচ্ছা তাই করব আর আমি সাপোর্টটা পেয়ে যাব, যেটা ও পেয়েছিল আর ওইভাবেই সে এগোচ্ছিল। বাদশাহলো এরা মানে ওয়াইটি দাদা ভাই বলো আর দলের লোকেরা আর যাই হোক, এর মতন বদাম বেটি না, বদাম মেয়ে ছেলে না, বদাম মন মানসিকতা না, যার জন্য তারা জানে যে ও যেটা করছে অন্যায় করছে, আজকে গর্জে উঠছে। কেন গর্জে উঠছে, ওরা খারাপ? ওও তো একটা দলে ছিল, এখন যে বিকলাঙ্গ দলটা গড়ছে সেও তো আজকে অ্যাক্টিভ একটা দলে ছিল, তারা কেন সরে গেল হিংসায়, ভিউজের জন্য মনে হয় আপনাদের? এত মানুষ সবাই বলছে, এই তো বিশাখার মা বললো যে আমার ভিউজ, আমার ভিউজের দিকে তাকান তো, তা আমাকে কি এইভাবে নোংরামি করে ভিউজ ইনকাম করতে হবে, না আমার ভিউজ নেই বলে ওর পা চাটতে হবে? এই তো অবস্থা। এরপরে ও কী করবে, মন্দিরাকে কুলুষিত করবে, অলরেডি মন্দিরা নিজেকে কুলুষিত করে দিয়েছে ওয়াইটির সামনে, আর এমন পরিস্থিতি যে ওর বাড়িতে ঢুকে পরকীয়ায় লিপ্ত হয়েছিল যে ছেলেটির সাথে তার মা এসে পেয়ে দিয়ে গেছে, যেটা মানে মানা যায় না, যেটা আগামী দিন বলে দিয়ে যাচ্ছি বন্ধুরা, যে এটা আগামী দিন নগর ঠাকুরের বেবুষের বাড়িতে গিয়ে হবে, লিখে রাখুন আপনারা, সেদিন
আইনটা মানুষ তুলে নেবে, আর এত মানুষ গিয়ে ওকে পেরাবে, সেটা যদি আইনের পথে যায় তখন আইনও বুঝে নেবে ঠিক ছিল না ভুল ছিল। আগে তো পেরিয়ে নেবে, আগে তো হাঁটুরে ঢোল বানিয়ে নেবে, আগে তো মানুষের দুঃখ সুখ মিটিয়ে নেবে পে দিয়ে, তারপরে খুঁজে পাওয়া গেলে আবার তাকে দেখা যাবে, যদি খুঁজে পাওয়া যায়। তাহলে আজকে এত মানুষ কেন তোকে কুলুষিত করছে, নোংরা বলছে? কারণ তুই ভালো তার জন্য বলছে? না, অপেক্ষায় রইলাম তুই কী নিয়ে আসিস, কী ছিড়বি, কী আটিবাদবি, কী নিয়ে গিয়ে বাজারে বিক্রি করবি, তার উপর আমাদের চুলচেরা বিশ্লেষণ থাকবে। অপেক্ষায় থাক, প্রচুর মানুষ তোর উপর ক্ষিপ্ত আছে, ক্ষেপে রয়েছে। ওয়াইটি একটা স্তূপাকার বারুদের স্তূপ, যেখানে শুধু একটা দেশলাইকাটি জ্বালানোর দরকার, আর দাম ভূষ হয়ে যাবে, সেই ভূষের মধ্যে তুই থাকবি। মাথায় রাখ, মানুষকে খেপাস না, মানুষ কতটা ভয়ঙ্কর হয়ে যায় আজকে ওয়াইটি দেখলে বোঝা যায়। তুই বাচ্চাদেরও ছেড়ে কথা বলছিস না, একটা বেবুষ্যে মহিলা তুই, কত নোংরা। দেখ তোর তো সহদলার দরকার নেই, তুই নিজেই বলিস বড় লোক, তার দরকার নেই ওয়াইটির থেকে কিছু কামানো, সে তোর এগেনস্টে গেল কেন বলতো? তোর ভিউজ দেখে হিংসা করে না? আজকে ওয়াইটির যাকে তুই ডার্লিং ভাই, হ্যাঁ ভাই তো বলতিস, হ্যাঁ, সে কেন তোর এগেনস্টে যাচ্ছে? তুই তাকে এবং তার দলকে মিথ্যে বলে তাদের অন্ধকারে রেখেছিলি, আর দিনের পর দিন তুই মিথ্যে বলে ভুল পথে এগোচ্ছিলি, মানুষকে ভুল বোঝাচ্ছিলি। আর তো আছে ওয়াইটিতে বয়স্কদের, গীতাদি, সমাধি, কণিকার শাশুড়ি, কাউকে বাদ দিসনি নোংরা ভাষায়, কদর্য ভাষায় আক্রমণ করতে। বলেছিস বিধবার কী করা উচিত, মাথা ন্যাড়া করে একটা ঘরে বন্দি করে নিরামিষ খাওয়ানো উচিত, সেই কখন কার দিকে মানে পালে হাওয়া লাগে, কার দিকে ফেরত যায়, সেটা এক সেকেন্ড লাগে না জানিস তো মানুষের, অতএব বুঝে শুনে বলবি। আর বন্ধুরা, আমি আজকে দায়িত্ব নিয়ে বলে যাচ্ছি, এই কথাটা মিলিয়ে নেবেন, ও জানে আমি কোনোদিন মা হতে পারবো না, জাস্ট আমি আমার এই বালের দর্শকদের, ওর ভাষায় আমি মুরগি করে যাব, আমি ট্রিটমেন্টে যাচ্ছি, আমি ট্রিটমেন্ট, এই ট্রিটমেন্টেও যেত না ও যদি না নোংরা পথে এত টাকা রোজগার করতো, নাহলে ওই ঘরে বসেই করতো। দেখুন তো, বলেছিল বাথরুম করবো, করেছে, পিছনে পর্দা চেঞ্জ করবো, করেছে, করেনি, ও ওর মতন এরম করেই যাবে। আর আপনারা ওই চুং চুং করে ও যেগুলো দিচ্ছে চরণামৃত ভেবে চুপচুপ করে পান করে যান। আমি যেটা বলছিলাম, ও জানে আমি এইটাই কোনোদিন ফুলফিল হতে পারবো না, মানে আমি সন্তানের মা হতে পারবো না, যার জন্যে ও খুব সহজে অন্য মাদের সন্তানদের অ্যাটাক করতে পারে, কারণ ওকে কেউ বলতেও পারবে না, ওই একটা নরম দুর্বল জায়গা সেখানে আঘাত করবে, ও জানে যে ওইটা আমার আর নরম নেই, একদম চড়া পড়ে গেছে, তাই না? কিরে বেবুষ্য একটা বেশ্যা, তোকে না খুব কম বলা হয় জানিস তো, তোকে যেদিন কাছে পাবো সেদিন কী করবো সেদিনই দেখবি, মুখে আওড়াবো না। তুই একটা চড়া পড়া, একটা বেবুষ্যে, একটা বাজা মহিলা, যে বাজাতে কেউ কোনো দিন বাজাতে পারবে না, সেই রকম একটা বাজা, যার জন্যই তন্দ্রার বাচ্চা, এর বাচ্চা, ওর বাচ্চা, তার বাচ্চা, সের বাচ্চা, বাচ্চা ছাড়া তুই বলতেই পারিস না। আজকে তন্দ্রার ছোট মেয়েটি অসুস্থ, হাসপাতালে নিয়ে যেতে হয়েছে, তার মানে ভালোই অসুস্থ। সবাই আমরা প্রার্থনা করি তন্দ্রার ছোট্ট মেয়েটি তাড়াতাড়ি সুস্থ হয়ে উঠুক, আমাদের সবার ভালোবাসা, আশীর্বাদ এবং মনের যে প্রার্থনা সেটা কাজে লাগবে, এইটুকুনি বলার ছিল। তারপরে তো আসছি রে, তোকে ঘন্টায় ঘন্টায় না, তোকে মিনিটে মিনিটে দিতে পারলে আমার খুব ভালো হতো। বন্ধুরা এইটুকানি, আমার খুব ভালো লাগছে আজকে সারা ওয়াইটি, আমরা হয়তো কেউ কারোর নাম ধরছি না, কিন্তু একটা নৈতিক সমর্থন তো আছেই, এবং সেটা মেন্টালি সমস্ত ধরনের সমর্থন করে আমি বললাম এটা, যে আজকে আমার ওয়াইটি দাদা ভাই, তারপর সুলতা, যারা যারা ভিডিও করছে, পিঙ্কি, আমার ভীষণ ভালো লাগছে যে আমরা সবাই দলবাজি না করে একটা অন্যায়ের বিরুদ্ধে রুখে দাঁড়িয়েছি, এটা একদম সদার্থক একটা বার্তা বহন করে নিয়ে যায়। চলো এইটুখানি ছিল, আবার অবশ্যই করে আসবো, টাটা।